এই মুহূর্তে কুয়াকাটা সৈকতে আছেন রিপোর্টার মোহাম্মদ মনির হোসেন বাদল, সরাসরি যাচ্ছি তার কাছে। গত দুদিন ধরে সমুদ্রে লঘুচাপের কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে কিন্তু বড় বড় ঢেউ সমুদ্র সৈকতে আসতে পড়েছে। এই লঘুচাপের কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে গত দুদিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করেছে। গতকাল থেকে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে এই জেলায়। এছাড়া আজ সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ ঝড় হাওয়া বয়েছে। এই সমুদ্র সৈকত কুয়াকাটা জোয়ার হওয়ার সাথে সাথে বড় বড় ঢেউ আসতে পড়েছে এই বৈরী আবহাওয়ার কারণে। এদিকে পর্যটকরা যারা আসছে এই কুয়াকাটায়, পর্যটকরা এসেছে তারা কিন্তু এই বৈরী আবহাওয়ার ভিতরেও কিন্তু সমুদ্র সৈকতে নেমেছে। কুয়াকাটা টুরিস্ট পুলিশ কিন্তু তাদেরকে বারবার নিষেধ করতেছে যে সমুদ্র সৈকতে না নামার জন্য, কিন্তু আগত পর্যটকরা তারা কুয়াকাটা টুরিস্টের কথা না শুনে তারা কিন্তু হেসে খেলে আনন্দ গায়ে কিন্তু মেতে বেড়াচ্ছে এই সমুদ্র সৈকত কুয়াকাটা। কুয়াকাটা কিন্তু এখন বর্তমানে বড় বড় ঢেউ দেখা যাচ্ছে, এখনো তারা কারো কথা শুনছে না। এ বিষয়ে আমি কুয়াকাটা যে আগত টুরিস্ট আছে এদের সাথে কথা বলেছি, আগত টুরিস্টরা যারা আছে যে এই যে বড় বড় ঢেউ রয়েছে এবং সমুদ্রে যে বৈরী আবহাওয়া রয়েছে এতে আমাদের ভিতর কিছুটা আতঙ্ক বিরাজ করেছে, কিন্তু আতঙ্কের বিরুদ্ধে আমরা পূজার ছুটিতে এসেছি সমুদ্র সৈকতে, যার কারণে কিন্তু আমরা এ জায়গায় সমুদ্রে একটু নামতেছি। এই বিষয়ে আমি কুয়াকাটা টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি। টুরিস্ট পুলিশ সর্বশেষ আমাকে যে বিষয়টা জানিয়েছে যে এই যে আগত কুয়াকাটা যে হাজার হাজার পর্যটক এসেছে, পর্যটকদের আমরা কিন্তু বারবার নাম পানিতে না নামার জন্য নিষেধ করেছি, কিন্তু তারা আমাদের কথা শুনছে না, তারা কিন্তু তাদের ইচ্ছা মতো কিন্তু সমুদ্রে নামতেছে। এদিকে এই যে বৈরী আবহাওয়ার কারণে যে সমুদ্রে যে মাছ ধরার ট্রলারগুলো ছিল, এই ট্রলারগুলো কিন্তু সকাল থেকে দেখছি আমরা ইতিমধ্যে মহিপুর আলিপুর সহ কুয়াকাটার আশেপাশে ছোট ছোট নদীতে আশ্রয় নিয়েছে। এছাড়া যে আমি জেলে মৎস্য সভাপতি সভাপতি আনসার মোল্লার সাথে কথা বলেছি, তিনি আমাকে সর্বশেষ যে বিষয়টা জানিয়েছেন, আমাদের 7 তারিখ থেকে অবরোধ রয়েছে। ইতিমধ্যে আমাদের কুয়াকাটায় মহিপুরে শিববাড়িয়া নদীতে অনেক ট্রলার আশ্রয় নিয়েছে আগে ভাগে বৈরী হওয়ার কারণে। আপনি দেখতে পাচ্ছেন কিন্তু সমুদ্র সৈকত কুয়াকাটায় কিন্তু এখনো বড় বড় ঢেউ আসতে পড়েছে এবং পর্যটক সংখ্যা রয়েছে হাজার হাজার। এই ছিল সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে আমার কাছে বৈরী হওয়ার সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে।